জমিনে একজন বড় আল্লাহর ওয়ালি ছিলেন, যার নাম ছিল আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাই। মনোযোগ দিয়ে শুনবেন, আমির বিন আনাস এমন এক যুবকের নাম যেই যুবক তার বুঝ হওয়ার পর থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয় নাই, যেই যুবক কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজকে কামাই দেয় না, যেই যুবক কোনোদিন হারাম খায় না, যেই যুবক কোনোদিন অশ্লীল গান বাজনায় যায় নাই, যতক্ষণ ভালো থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামের জিকিরি করে, কোরআন তিলাওয়াত করে যায়। গরিব ছেলে, খুব ধনী ওনার নাম আমির বিন আনাস। শুনবেন কি বলতে চাই আমার বন্ধুগণ। একজন স্ত্রী যদি ভালো হয়, একজন মা যদি ভালো হয়ে যায়, এই পরিবার থেকে আল্লাহ কি জন্ম দিতে পারেন চিন্তা করতে পারবেন না। আজ আমাদের মায়ের ঘর থেকে শাহজালাল জন্ম নেয় না, শাহপুরান জন্ম নেয় না, মাইনুদ্দিন চিশতি জন্ম নেয় না, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাঙ্কি জন্ম নেয় না। কেন জন্ম নেয় না? আব্দুল কাদের জিলানী জন্ম নেয় না। এর কারণ হলো আমরা আমাদের মায়েদের কি হালাল খাওয়াতে পারি নাই, পর্দায় রাখতে পারি নাই, দিন শেখাতে পারি নাই, আদর্শ পথ শেখাতে পারি নাই, এই জন্যে আমাদের পরিবারের ভিতরে শান্তি নাই। বাইরে টাকা পয়সা থাকলে শুধুমাত্র কেবলমাত্র পরিবারে শান্তি আসে না, কত লোকের টাকা আছে খবর নিয়ে দেখে এক মিনিটের জন্য শান্তি নাই। পরিবারের ভিতরে শান্তি দিতে পারেন একমাত্র আল্লাহ। এজন্য আমার মুসলমান বান্দাগণ, আমির বিন আনাস এক যুবকের না বিয়ে করতে চায়, গরিব হওয়ার কারণে ভালো কোনো মেয়েকেও পান না, আর যেই জায়গায় বিয়ের প্রস্তাব নিয়ে যান যখন জিজ্ঞাসা করেন মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পারে কিনা, সোরা কারাত পারে কিনা, তখনই দেখা যায় পারে না, বিয়ে করতে পারেন না। সন্তান পৃথিবীতে তার আসুক, যেই সন্তান হবে দুনিয়ার মুজদ্দিদে জামান, যেই সন্তান হবে দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা, যেই সন্তান হবে দুনিয়ার জমিনে যোগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ। কিন্তু এমন সন্তান জন্ম দিতে গেলে ভালো একজন মায়ের দরকার, এমন মা তো তিনি পাচ্ছেন না। দীর্ঘ তিনটা বছর পর্যন্ত খুঁজলেন, এমন একটা মেয়েকে পেলেন না বিয়ে করবার মতো, পর্দানশীল মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে, তাহাজ্জুদওয়ালা, রোজাওয়ালা, ইমানওয়ালা, সত্য কথা বলনেওয়ালা, আমানতের খেয়ানত করে না, এমন একজন মেয়েকে খুঁজতেছেন। খুঁজে খুঁজে তিন বছর চলে গেল, পেলেন না। একদিন আমির বিন আনাস জুমার সলাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে যখন হেঁটে যায়, তার এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু ডাক দিয়ে বলতেছে, বাইরে শুনেছি তুমি বিয়ের জন্য পাত্রী খুঁজতেছ, কি পেয়েছ? আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই শোন, অনেকগুলো মেয়ে দেখেছি কিন্তু আমার পছন্দ হয় না, শুধুমাত্র তার চেহারা দেখে না, তার চরিত্রর কথা যখন শুনি আর পছন্দ হয় না, আমি সুন্দর না কালো না শ্যামলা জানতে চাই না, আমি একজন আদর্শবান মেয়ে চাই, চরিত্রবান মেয়ে চাই, আল্লাহওয়ালা মেয়ে চাই, দুনিয়ার জমিনে ভালো একটা ছেলে আসুক, আমার এমন একটা মা চাই। বন্ধু ডাক দিয়ে বলতেছে, আমির বিন আনাস, আমার কাছে এমন একটা মেয়ের সন্ধান আছে, শুনেছি মেয়েটা সুন্দর তত না শ্যামলা, কিন্তু মেয়েটা হাফেজা, হাফেজে কোরআন, জন্মের পর থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত নিজের মা বাবা ভাই বোন ছাড়া পৃথিবীর কোনো পুরুষ ওই মেয়েটাকে দেখে নাই, মেয়েও দুনিয়ার আলাদা কোনো পুরুষ মানুষকে দেখে নাই, এমন একটা মেয়ে আমার কাছে আছে, 30 পারা কোরআনের হাফেজা, তুমি যদি বলো তোমার জন্য আমি বিয়ের প্রস্তাব দিতে পারি। আমির বিন আনাস বললেন, বাইরে শোন,
এই যদি হয়ে যায় আমি দেখতে চাই না, মেয়ের মা কেমন বাবা কেমন জানতে চাই না। সত্যিকার অর্থে মেয়ে যদি কোরআনের হাফেজা হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, এমন পর্দানশীল হয়, আমার জিন্দগির ইচ্ছা খাহেশ তামান্না হলো দুনিয়ার জমিনে আমার এমন একটা সন্তান জন্ম নিবে যেই সন্তান হবে যুগ সংস্কারক, যেই সন্তান হবে বড় আলেম, যেই সন্তান হবে আল্লাহওয়ালা। এজন্য আমি একটা ভালো মা খুঁজতেছি। তুমি যখন বলেছ মেয়েটা এত ভদ্র এত ভালো, বিয়ের প্রস্তাব করো, আমি দেখতে যাব না। আমার বন্ধু কোন কথা সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটাকে দেখতে গেলেন না। বিয়ের তারিখ হয়ে গেল, বিয়েও হয়ে গেল, যেই দিন বিয়ে হয়েছে ওই দিন ফুলশয্যার রাত্রে বাসররাত্রে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি স্ত্রীর ঘরের ভিতরে প্রবেশ করলেন। স্ত্রীর চেহারার দিকে না তাকায়া আগে দুই রাকাত সালাত আদায় করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলেন, আল্লাহ তাআলা আজ যদি আমি আমার স্ত্রীর সঙ্গে মেলামেশা করি, আল্লাহ তাআলা তুমি আমার জিন্দগির ইচ্ছাকে পূরণ করো, দুনিয়ার জমিনে আমি কিছু চাই না, এমন একটা বাচ্চা তুমি আমাকে দান করবা যে বাচ্চার হাত ধরে দুনিয়ার জমিনে কোটি কোটি মানুষ যেন তোমার পথ পেয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি সালাত আদায় করে স্ত্রীর কাছাকাছি গেলেন। যাওয়ার পরে স্ত্রীর গোমটা যখন সরাইয়া দিলেন, স্ত্রীর চেহারার দিকে তাকায়া নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না, চিৎকার শুরু করে দিলেন। স্ত্রীর চেহারার দিকে তাকায়া দেখে তার বন্ধু চেহারার যে গড়নের কথা আকৃতির কথা বর্ণনা করেছে তার সাথে স্ত্রীর চেহারার কোনো মিল নাই। বন্ধু তো বলেছে স্ত্রী শ্যামলা, কিন্তু এখন দেখা যায় দুনিয়ার জমিনে মনে হয় স্ত্রীর মতো কালো মানুষ পৃথিবীতে আর নাই। স্ত্রী এত বেশি কালো, ওনার জিন্দগিতে মনে হয় এমন কোন মেয়ে তিনি দেখেন নাই, এত কালো একটা মেয়ে। চেহারার গঠনও সুন্দর না, আকৃতিও সুন্দর না, চোখের পানি ছেড়ে দিলেন আর চিন্তা করলেন বন্ধু আমার সঙ্গে কি করলো, আমি তো এত কালো চিন্তা করি নাই, এত কালো এরপরে আকৃতি সুন্দর না, তার প্রতি তো আমার মনের কোনো আকর্ষণ তৈরি হবে না, তাহলে তার প্রতি জুলুম হয়ে যাবে আর আমি যা চাই পৃথিবীতে তা হাসিল করতে পারবো না। এই কথা চিন্তা করে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি গড় থেকে চিৎকার দিয়ে বের হয়ে গেলে গড়ের বাহিরে গিয়ে দরজায় দাঁড়ায় আছেন আর কান্না করে বলছেন, আল্লাহ তাআলা তিন বছর থেকে আমি খুঁজলাম পেলাম না, আর আজকে আমি বিয়ে করলাম তেমন একটা মেয়ে, আমি চেহারার দিকে তাকাতে পারি না, না নাই বাড়িতে আমি আর থাকবো না, কারণ ঘরে গেলে স্ত্রীর হক আদায় করতে পারবো না, আমি তো জালেম হয়ে যাব। আমির বিন আনাস বাহিরে দাঁড়িয়ে আছেন, এদিকে ওনার স্ত্রী সেজদার মধ্যে পড়ে গিয়া আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা তুমি তো আমাকে সৃষ্টি করেছ, তুমি তো আমাকে এমন আকৃতি দিয়ে তৈরি করেছ, আল্লাহ তাআলা আমি কালো হতে পারি কিন্তু তোমার জাতে পাকের শপথ করে বলতে পারি আমার চরিত্রের মধ্যে কোনো কালিমালেপন নাই। আমার স্বামী ঘর থেকে বের হয়ে গিয়েছে, তুমি আমার স্বামীকে এতটুকুন বুঝ দাও স্বামী যেন ঘরে ফিরে আসে। আল্লাহ তাআলা আমি একজন কোরআনের হাফেজা, তোমার কোরআনের তো অনেকগুলা মজাদা আছে, আমি কালো হতে পারি,
আমার স্বামীর ভিতরে মন দিলটাকে নরম করে দাও, স্বামী যেন ঘর থেকে বের না হয়ে যায়। মানুষ কি বলবে, দিনের বেলা কি হবে আল্লাহ তাআলা, এই কথাগুলো চিন্তা করে মোনাজাত শেষ করে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী ঘর থেকে বের হয়। ঘরের আঙ্গিনায় এসে স্বামীর হাত ধরে ডাক দিয়ে বলছেন, স্বামী রে, আমি আপনার বৈধ স্ত্রী, আপনি আমাকে বিয়ে করেছেন, আমি আপনার বিয়ে করা স্ত্রী, আপনি তাহাজ্জুদ গোজার হতে পারেন, আল্লাহওয়ালা হতে পারেন, আপনি দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত ওলি হতে পারেন, কিন্তু আপনি যদি আমার হক আদায় না করেন আপনি জান্নাতে যেতে পারবেন না, আমার হক আপনি আদায় করা লাগবে, নচেত আপনি কেয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় যাবেন। আমি কালো হতে পারি যে আল্লাহ আপনাকে এমন করে তৈরি করেছেন, ওই আল্লাহ তো আমাকে কালো করে তৈরি করেছে, কিন্তু আমি বিশ্বাস রেখে বলতে পারি আমি জীবনে কোনো দিন আমার চরিত্রে দাগ লাগতে দেই না। আবার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি অনেক কথা চিন্তা করে ঘরের ভিতরে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে বুঝাই, স্ত্রীর সঙ্গে এক পর্যায়ে মেলামেশা করলেন, গোসল করলেন, ফজরের সালাত আদায় করলেন, এরপরে ঘর থেকে বের হয়ে গেলেন। স্ত্রী মনে করেছে স্বামী সকালবেলা ঘর থেকে বের হয়েছে, হয়তো কিছু হাঁটাহাঁটি করে ঘরের ভিতরে আবার ফিরে আসবে, কিন্তু আমির বিন আনাস ঘর থেকে বের হয়ে গেলেন। আর চিন্তা করলেন, আমি এই এলাকায় থাকবো না, এই দেশে থাকবো না, কারণ আমি আমার স্ত্রীকে নিয়ে কোথাও যেতে পারবো না, এমন কালো আমি তো নিজেকে মানাইয়া নিতে পারতেছি না, তার প্রতি আমার অন্তরে কোনো দরদ ভালোবাসা তৈরি হচ্ছে না, স্ত্রীর প্রতি যদি জুলুম হয়ে যায় জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাতে যেতে পারবো না, এর চাইতে আমি এলাকা ছেড়ে দিলাম, আমি চলে যাই, স্ত্রীর প্রতি যেন কোনো অন্যায় না হয়, তাকে যেন কটু কথা না বলি, কারণ ঘরের ভিতরে গেলে তার চেহারা দেখলে আমার রাগ উঠে যাবে, কখন জানি তাকে মারি, কখন জানি পিটাই বলতে পারি না, এই জন্যে চলে গেলেন। একদিন দুই দিন না, দীর্ঘদিন হয়ে যাচ্ছে চলে গেলেই, এদিকে স্ত্রী বিকাল হয়ে যায় স্বামী ঘরে ফিরে না, সন্ধ্যা হয়ে গেল স্বামী ঘরে ফিরে না, আমির বিন আনাসের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলা আজকে আমার স্বামীর সঙ্গে আমার মেলামেশা হয়েছে, এই মেলামেশার মাধ্যমে তুমি আমাকে এমন একটা সন্তান দান করবা আল্লাহ তাআলা, আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো হারাম খাবো না, হালাল খাবো, পর্দা নষ্ট করবো না, আল্লাহ তাআলা দুনিয়ায় কোনোদিন নাফরমানি করবো না, তোমার কোরআনকে ছেড়ে দেব না, তুমি এমন একটা ছেলে আমাকে দান করবা যেই ছেলে এই দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত, যেন আল্লাহর অলি হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার মুসলমান বন্ধুগণ, এভাবেই চলে গেছে 20 থেকে 25 বছর। সংক্ষেপ করে বুঝালাম, 25 বৎসর হয়ে গেল আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি আর গ্রামে আসেন না, 25 বৎসর পর্যন্ত, 25 বৎসর বয়সে তিনি বিয়ে করেছিলেন, আর বিয়ের রাত্রে বাড়ি থেকে বের হয়েছিলেন, বাড়ি থেকে বের হওয়ার হয়েছে 25 বছর, বয়স হয়েছে কত বছর কথা বলেন, 50 বৎসর হয়ে গিয়েছে, হঠাৎ করে এলাকার প্রতি মনের টান এসেছে, দীর্ঘদিন থেকে বাড়ির বাহিরে, এখন এলাকায় চলে যায়, 25 বৎসর কোন স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করবে না, এখন চলে যায়, ও স্ত্রী হয়তো আমার বাড়ি থেকে চলে গিয়েছে, আমার নিজের মতো করে জিন্দেগি কাটাব। আমার বন্ধুগণ, এই চিন্তা করে আমির বিন আনাস 25 বৎসর পরে নিজের এলাকায় আসলেন, নিজের মহল্লায় আসলেন, নিজের জেলায় আসলেন, নিজের এলাকায় এসে জুমাবার ছিল, কাছাকাছি বিশাল বড় কেন্দ্রীয় মসজিদ, সেন্ট্রাল মসজিদ, পুরা জেলার সব থেকে বড় মসজিদ,
এই মসজিদের ভিতরে ঢুকে গেলেন জুমার সালাত আদায়ের জন্য। 25 বছর হয়েছে তিনি আর এলাকায় আসেন নাই। এই 25 বছর পর্যন্ত তার বিশ্বাস, স্ত্রী তো আমার জন্য অপেক্ষা করতে পারে। কথা বলে আমাদের স্ত্রীরা তো 3-4 দিন টেলিফোনে কথা না বলে যেতে পারে, ঠিক না? স্বামী রাইকেই চলে যায়। এই যে একটা ক্রিকেটার নাম যে কি জানেন আপনারা, ওগুলো আমি বলতে না সে। হ্যাঁ, আরেক বেচারার বিয়ে করাবো, বাচ্চা আছে, এ আবার বিয়ে করে ফেলিস, ঠিক বললাম না? আরেক বেচারার বিয়ে করাবো, বাচ্চাও আছে, হে বিয়ে করে ফেলেছে, ভালো করছে, বিয়ে করে ফেসবুকেও দিছে, দিছে না? দেওয়ায় ভালো হয়েছে, ভালো হয়েছে না? আজকাল কি বিয়ে করে ফেসবুকে দিলে একটা জিনিস ভালো হয়, যে কেউ যদি দাবি করে ওয়ারিশ সূত্রে, তাহলে দলিল নিয়ে হাজির হয়ে যায়, ঠিক বল? যে বেচারা বিয়ে করছে, এখন আরেকজন কইতেছে তার বউ, এতদিন চিনছিলাম মেয়েরা সতীন হয়, এখন ছেলেরা হয়ে গেছে গা সতীন, ঠিক বললাম না? এগুলো হালাল না হারাম, কথা বলেন না কেন? এগুলা তো আমাদের আপনাদের সেলিব্রিটি হতে পারে না, অনুসরণীয় হতে পারে, চরিত্র নয়, নিকৃষ্ট। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? রাত্র 1টা হয়ে গেছে ভাই, আর লম্বা করা যাবে না, রাত্র অনেক হয়ে যাচ্ছে, আর আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। সব বসায় আমার বন্ধুগণ, খুব লম্বা হবে না। হযরতে আমির বিন আনাস জুমার নামাজে আসলেন মসজিদে, নামাজে এসে মসজিদে বসছেন, বিশাল বড় মসজিদ, 15-20 হাজার মুসল্লি নামাজ পড়তেছেন। আমির বিন আনাস মসজিদে আইসা দেখেন একটা ছোট্ট, মানে যুবক, জোয়ান, তরুণ একটা ছেলে জুমার নামাজের আগে বয়ান করতেছে, যার চেহারা থেকে যেন জান্নাতের নূর চমকায়। তো আসতে বললেন সুবহান, হেসে হেসে কথা বলছে আমের বিন আনাস, তাকায় দেখে এত ডিজাইন, এত সুন্দর একটা ছেলে, এত বয়স্ক, এত সুন্দর করে জুমার আগে বয়ান করতেছে, আরে আমি কি যে অপরাধ করলাম, যদি বিয়ে কইরা না ভাগতাম, বউ যাই হোক কালো, যদি থাকতাম তো আমারও তো এমন একটা ছেলে হতে পারতো, ঠিক কিনা বলেন? আমারও তো এমন একটা ছেলে হতে পারতো, হয়তো হাজার হাজার মানুষ আমার ছেলের কথা শুনত, আমি কেন গেলাম? ছেলে বয়ান করতেছে, মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনতেছে, তার চেহারার দিকে তাকায় আছে হযরতে আমির বিন আনাস, আহারে কার ছেলে, এত সুন্দর বয়ান করলো জুমার আগের বয়ান। জুমার বয়ান শেষ হয়ে গেল, জুমার নামাজের খুতবা শুরু হয়ে গেল, আমের বিনানাস তাকায়া দেখে যুবকের বয়স তো খুব বেশি না, এত সুন্দর করে জুমার খুতবা দিল, এরপরে যখন সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেল জুমার নামাজ, হাজার হাজার মানুষ তার পিছনে জুমা পড়ল, জুমার নামাজের সালাম ফিরানোর পরে হাজার হাজার মানুষ লাইন ধরেছে, এই খতিবের সঙ্গে মুসাফা করবে, মোয়ানাকা করবে, দেখা করবে, দোয়া নিবে, কারো হাতে পানি, কারো ছেলে নিয়ে আসছে। আমির বিন আনাস বলেন, কেন নিয়ে আসছো? এই বড় হুজুরের কাছ থেকে দোয়া নিতে চাই। উনি কে? পাবলিক বলতেছে, বাবা তোমাকে চিনলাম না, এই যে যুবকটাকে দেখতেছেন আমাদের খতিব, যিনি এখন নামাজ পড়াইয়া বসলেন, উনি হলেন আমাদের দেশের সব থেকে বড় আলেম, আমাদের সব থেকে বড় হুজুর। আমির বিন আনাস চিন্তা করুন, এত ছোট, আর এই সব থেকে বড় হুজুর, দেখি তো কি হয়। নামাজের পরে তিনি বসেছেন, নামাজের পরে দেখা যায় হাজার হাজার মানুষ মুসাফা করতেছে, মোয়ানাকা করতেছে, হাত ধরে কাঁদতেছে, হাতে চুম্বন করতেছে, আর তিনি আফসোসে তো মরেই যাচ্ছেন, জিন্দগির ভুলের জন্য অনুশোচনা করতেছেন, কেন আমি এই কাজ করলাম, স্ত্রী আর যাই হোক আমিও তো মনে একটা ছেলে পাইতাম, কথা বলেন না কেন? কেন এই কাজটা করলাম, চিন্তা করতেছেন। এমন সময় দেখা যায় ছেলেটা বয়ান শেষ করে হাদিস পড়াইতে বসে গেছে, হাজার হাজার ছাত্র তার দর্শে হাদিস পড়তেছে, জিজ্ঞাস করে ছাত্ররা, কোনো ছাত্রের দাড়ি পাকা, কোনো ছাত্রের দাড়ি সাদা, কোনো ছাত্রের দাড়ি বেশি, কারো বয়স 50 হয় কিন্তু উস্তাদের বয়স 25-24,
সুবহানাল্লাহ বললেন না, এত কম বয়সী আর ছাত্র হাজার হাজার। জিজ্ঞেস করলেন আমের বিন আনাস তোমাদের উনি কে? বলে উনি হচ্ছেন এই জামানার এই দেশের সব থেকে বড় আলেম, উনার চাইতে বড় কোনো আলেম হতে পারে না, যত বড় বড় আলেম দেখবেন সব উনার ছাত্র। সুবহানাল্লাহ বললেন না, সবাই যখন পড়তেছে তিনিও বসে গেলেন, এই ছাত্রের দর্শে বসে গেলেন, হাজার হাজার ছাত্র বিভিন্ন দেশ থেকে এসেছে ওনার কাছে পড়ার জন্য। জিজ্ঞেস করেন একজনকে, বলো তো তোমাদের হুজুরের নাম কি? একজন দাঁড়াইয়া বলছে আঙ্কে আপনাকে চিনলাম না, উনি হলেন এই জামানার সব থেকে বড় আলিম, তার নাম হলো ইমামে মালিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি ইমাম মালিক, যার নামে মালিক মজহব, উনি তো ইমামে মালিক। তিনি বলেন এই নামই তো শুনিনি, ইমামে মালিক। আমি 25 বছর দেশে ছিলাম না, আর এই 25 বছরে দেশে কত পরিবর্তন চলে আসে। এত বড় আলেম, হাজার হাজার ছাত্র, তারও কৌতূহল, তিনিও বৈশা গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, দর্শ চলতে থাকলো আসরের আগ পর্যন্ত, আসর পর্যন্ত দর্শ শেষ হয়ে গেল। সকল ছাত্ররা ইমামে মালিকের সঙ্গে দেখা করে করে সবাই চলে গেল। আমের বিন আনাস যান না, তিনি বসে আছেন। জিজ্ঞেস করলেন কাছে গিয়া, হুজুর আপনার সঙ্গে কি আমি কিছু কথা বলতে পারি? ইমামে মালিক বললেন, বলেন আঙ্কেল, আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই। আমের বিন আনাস বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, এই দেশের ভিতরে আমি দীর্ঘদিন পর্যন্ত আসি নাই, আমি এসেছি তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি? ইমামে মালিক ডাক দিয়া বললেন, আঙ্কেল আপনি আমার বাবাকে চিনবেন না, আমার বাড়ি এখান থেকে 5 কিলোমিটারের সামনে, আমি এই মসজিদের খতিব দীর্ঘদিন থেকে কিন্তু আপনাকে দেখি নাই, সকল মানুষকে চিনি কিন্তু আপনাকে আমি চিনি না। আমের বিন আনাস বললেন, বাবা আমি মুসাফির পথিক, রাত্র গভীর হয়ে গেলে আমি কোথায় যাব? তুমি কি আমাকে আজকে তোমার বাড়িতে মেহমান হিসাবে নিতে পারবে? ইমামে মালিক বললেন, আঙ্কেল পথিক মুসাফির, আপনাকে আমার বাড়িতে মেহমান হিসাবে নিতে আপত্তি নাই, কিন্তু আমার বাড়িতে আছেন একজন মাত্র ব্যক্তি, তিনি আমার মা, আমার মায়ের অনুমতি ছাড়া আমি কাউকে ঘরে ঢোকাতে পারবো না, আমার মায়ের অনুমতি ছাড়া আমি কাউকে ঘরে নিতে পারবো না। আমের বিন আনাস বললেন, চলো তোমার মায়ের অনুমতি নিয়ে আমাকে নিয়ে চলো যায়। আর আমের বিন আনাস চিন্তা করলেন, দেখি তো আবার গ্রাম কোনটা, আর ছেলের গ্রাম কোনটা। ইমামে মালিক যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, দুজন গল্প করতেছেন, গল্প করে করে যখন বাড়ির সামনে দিয়ে চলে যায়, আমের বিন আনাস তাকায়া দেখেনি, গ্রামটা তো আমার চিনা চিনা লাগে। এই গ্রামে ঢুকে গেলেন, ইমামে মালিক যেই বাড়ির পথ ধরলেন, আমের বিন আনাস আশ্চর্য হয়ে গেলেন, এই বাড়ির রাস্তা তো চিনা চিনা লাগে, 25 বছর আগের বাড়ি, এটা তো আমার বাড়ি মনে হয়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমের বিন আনাস আশ্চর্য হচ্ছেন, ছেলেটা কোথায় যায়, কোথায় যায়? যেতে 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 ইমামে মালিক এমন বাড়িতে গিয়ে দাঁড়ালেন, ঝুপড়ির একটা বাড়ি, ঝুপড়ি করে একটা বাড়ি, ওখানে দাঁড়িয়ে গেলেন। আর ইমামে মালিক বললেন, আঙ্কেল এটা আমার বাড়ি। আমের বিন আনাস চুকের মনে ছেড়ে দিলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন, কিছু বলতে পারতেছেন না, মনে মনে বলতেছেন এটা তো আমার বাড়ি, এই বাড়ি থেকে তো আমি রাত্রবেলা বের হয়েছিলাম, এই ছেলে বলতেছে এই বাড়ি তার, ছেলে কোত্থেকে আসলো, আর আমার বাড়ি বা কোত্থেকে নাকি দখল হয়ে গেছে। তিনি বললেন, বাবা এই বাড়ি কি সত্যি তোমার? হ্যাঁ আমার।
ঘরে কে আছে? ঘরে আমার মা আছেন, আপনি এখানে দাঁড়ান, আমি আমার মায়ের সঙ্গে কথা বলে আপনাকে ঘরে নেব। ইমামে মালিক ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরের ভিতরে ঢুকে মাকে বললাম, মা যান, একজন পথিক মুসাফির বৃদ্ধ মানুষ এসেছেন, রাত্রবেলা থাকতে চান, আমরা কি আমাদের ঘরে ব্যবস্থা করে দিতে পারি? মা বললেন, বাবা মুসাফির যখন এসেছে তুমি আর আমি এক জায়গায় থেকে যাব, মুসাফিরকে আলাদা রুম দিয়ে দেব, আমি বিছানা পরিষ্কার করে মুসাফিরের জন্য খাবার তৈরি করি, কারণ মুসাফিরকে খাওয়ালে আল্লাহ খুশি হয়ে যায়, আমি কাজটা করি, তুমি মুসাফিরকে ঘরে নিয়ে আসো। এমন সময় মা ইমামে মালিক ঘরের বাহিরে আসলেন, আর ডাক দিয়া বলেন, প্রত্যেক মুসাফির আপনি ঘরে আসেন, এই ঘরের ভিতরে আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই, শুধু আছেন মা। আপনাকে একটা কথা বলি, আজ থেকে 20-25 বছর আগে নাকি আমার বাবা হারিয়ে গিয়েছে, এই জন্যে আমার বাবাকে আমিও চিনি না, আপনি আসেন, আপনি আমার বাবার মতো, এই বুড়ো মানুষ বৃদ্ধ বয়সের মানুষকে বাহিরে দাঁড় করে রাখা যায় না। আমের বিন আনাস বললেন, বাবা তোমার ঘরে যেতে পারি? একটা কথা মনে রাখো, তোমার মা ঘরের ভিতরে আছে, তোমার মাকে বলো ঘরের বাহিরে এসে পর্দার সাথে দাঁড়াইয়া যদি আমার সাথে 1 মিনিট কথা বলেন, আমি ওনার সঙ্গে 1 মিনিট কথা বলে পারমিশন নিয়ে ঘরের ভিতরে ঢুকতে চাই, তুমি নিয়ে আসো। হযরত ইমামে মালিক ঘরের ভিতরে গেলেন, মাকে বললাম, মা যান, প্রত্যেক মুসাফির আপনার সঙ্গে কথা বলতে চায়, এরপরে ঘরে আসতে চায়। মা ঘরের বাহিরে আসলেন, সালাম দিলেন, প্রত্যেক মুসাফির আমের বিন আনাস ডাক দিয়া বললেন, আপনাকে আমি চিনি না, কিন্তু এই বাড়িটা আমার ছিল, কেমন করে দখল হয়ে গেছে আপনাকেও চিনি না, এই ছেলেটাকেও চিনি না। এই কণ্ঠ দিয়ে যখন কথা বলেছেন, ইমামে মালিকের মা চিন্তা করেন, এ তো আমার স্বামীর কণ্ঠ, আমের বিন আনাস, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি চিন্তা করেন, আমার স্বামীর কণ্ঠ তো এমন, ও বলতেছে, প্রত্যেক মুসাফির কি বুঝলাম না, ইমামে মালিকের মা বললেন, প্রত্যেক মুসাফির মনে যদি কিছু না নেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আমি তো পর্দা খুলতেছি না, এজন্য আপনাকে না দেখে বলতেছি, আপনি বলেন তো আপনার কণ্ঠ আমার চিনা চিনা লাগে, আপনার নাম কি? আমির বিন আনাস। এমন সময় আমির বিন আনাস বললেন, হ্যাঁ আমার নাম আমির বিন আনাস, তুমি কি অমুক? হ্যাঁ আমি অমুক। তাহলে তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমি 25 বছর আগে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, এটা আমার বাড়ি, আজকে আমি বাড়িতে এসেছি, আমি তোমার স্বামী, ভুল করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বলো তো বলো তো, ঘরে আগে পরে ঢুকবো, আগে বলো যেই ছেলেটা বিশ্ববিখ্যাত আলিম, কেন্দ্রীয় মসজিদের খতিব, হাজার হাজার ছাত্র যার আছে, এই ছোট্ট ছেলে এত সুন্দর, এত সুন্দর যার চেহারা, বলো তো এই ছেলেটা কার, তুমি কোথায় পাইলে? স্ত্রী স্বামীকে জড়াইয়া কান্না করে বলছেন, স্বামী আমার, আপনি 25 বছর আগে ফুলশয্যা রাত্রে আমার সঙ্গে মেলামেশা করে বাড়ি থেকে আপনি বের হয়ে গিয়েছিলেন, আমি আপনার আমানত রক্ষা করেছি, ওই দিন আল্লাহ আপনি আপনার ঔরসে আমার গর্ভে একটা বাচ্চা দিয়েছিলেন, ছেলে সন্তান, এই সন্তান জন্ম নিয়েছে, আর এই সন্তান হয়ে গেছে বিশ্ববিখ্যাত আলিম ইমামে মালে। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে পারেন, কথা বলেন পারেন, একটা হয়ে গেছে, একটা কি আমার কথা বুঝতেছেন আপনারা? আর লম্বা করা যাবে না, শোয়া একটা। আমার মুসলমান বন্ধুগণ, দীর্ঘ সময় এতক্ষণে যা বুঝাতে চাইলাম, এই 8টা গুণ আপনি অর্জন করেন, আপনার স্ত্রীকে অর্জন করান, পরিবারে আল্লাহ ইমাম মালিকের মতো বাচ্চা দান করবেন, না করবেন না? ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। কিন্তু আমার মুসলমান বন্ধুগণ, আমার একটা কথা মনে রাখবেন, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন, সকলেই কবরে যাওয়া লাগবে,
এই গুরুস্থানের উদ্যোগে এই প্রোগ্রাম। আমরা যদি মরে যাই কবরে যাওয়া লাগবে, কি নিয়ে যাবেন? আজকে রাসূলকে গালি দেওয়া হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়, আমরা প্রতিবাদ করবতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আবার যদি ডাক আসে এই লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে, কোরা আবার যদি ডাক দেয় এক কোটি গুলির সামনে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্য মাঠে যদি নেমে পড়তে হয়, কারা কারা পারবেন হাত উঠায় দেখেন? বসেন, আমার কথা শুনুন। আমার বন্ধুগণ, কথা এখানেই রেখে দিতে চাই,